বানাবো বাটার চিকেন। তো বাটার চিকেন বানানোর জন্য আমার যা লাগছে, চিকেন, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, লেবু, বাটার, দই। এখন আমি মাংসগুলোকে লবণ দিয়ে, লেবু দিয়ে ম্যারিনেট করে নিব। আর আরেকটি পাত্রে সরিষার তেল, গুঁড়ো মরিচ দিয়ে ভালো মতো মিক্স করে এর মধ্যে দই দিব। দই দিয়ে ভালো মতো মিক্স করব। উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে এবার দিচ্ছি অল্প লেবুর রস দিয়ে ভালো মতো মিক্স করে দিচ্ছি। এবার আমি মাংসগুলোকে এই মিক্সের মধ্যে ভালো মতো মেখে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিব। এবার আমি একটি প্যানে পানি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা। আমি টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। আমার টমেটো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সব মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ডের জন্য নিয়ে নিব। মশলা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকনির মাধ্যমে ব্লেন্ড করা মশলাগুলোকে ছেঁকে নিব। কম ফ্লেমে ভাজলে চিকেনগুলো থেকে পানি ছেড়ে দিবে, এর জন্য ফুল ফ্লেমে এগুলোকে ভাজতে হবে।
বাসন্তীটা ট্রাই করবেন। এটা খুবই টেস্টি খেতে, এটা ভাতের সাথে অথবা রুটির সাথে।